আগে ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমি এখন রাজশাহীতে আছি। আজকে আমার রাজশাহীতে দ্বিতীয় দিন। আজকে আমরা যাব পদ্মা গার্ডেন বলে খেতে, মানে এখানকার মানুষ পদ্মার পার বলে। এখানে কি কি জিনিস আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব। তো লেটস গো, সঙ্গে থাকুন। তো রাজশাহীতে আসার আগেই আমি এই এরিয়ার মানে খাবার সম্বন্ধে একটু আইডিয়া নেওয়ার জন্য ইউটিউবে দেখি, তো অনেক ব্লগারই এই আজকেন ব্লগ করেছে, তো তাদের খাবার দেখে আমি এখানে চলে আসলাম। আর যেহেতু এটা পদ্মারপাড়ের কাছেই, এইখান থেকে খাবার খেয়ে আমরা পদ্মারপাড়ের উদ্দেশ্যে রওনা দিই। এখানে এসে আমি যেটা দেখলাম সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। শুনছিলাম এখানে অনেক ক্রাউড হয়, বাট এত ক্রাউড হবে আমি বুঝতে পারিনি। 20 মিনিট একটা টেবিলের পাশে দাঁড়িয়ে টেবিলটা বুক করছে। তো বসতে যতটা দেরি হলো, খাবার পেতে কিন্তু অতটা দেরি করতে হলো না আমাদেরকে। তো আমরা আজকে অর্ডার দিয়েছিলাম 170 টাকার যে প্যাকেজটি আছে সেখানে আমরা গরুর গোশ, মুরগির গোশ, আমি হাঁস নিতে পারি অথবা খাসি অথবা চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছটা চাইছিলাম, তো ওরা বলছিল যে চিংড়ি মাছ নাই, সরি। তো আমি বলছিলাম ঠিক আছে, আপনি আপনি একটা হাঁস দিন আর একটা হলো ইয়া দেন, খাসি দিন। তো খাবারের মান আমি বলতে পারি না যতটা ভালো, তবে যদি প্রাইস সেগমেন্টে আসি তাহলে 170 টাকার ভিতরে তারা কিন্তু ভর্তা দিচ্ছে, ডাল দিচ্ছে, মাংস দিচ্ছে, মুরগির মাংস দিচ্ছে, খাসি অথবা এই যে খাসি অথবা হাঁস আর হলো ইয়া দিচ্ছে, এগুলো কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট পারে না। তো এই প্রাইস সেগমেন্টের দিকে দেখতে গেলে আমরা এটিকে রেটিং 10.9 দিতেই পারি। পাড় থেকে নেমেই আপনি এরকম আচারের স্টল সামনে দেখলে লোভ সামলাতে পারবেন না, আমিও পারিনি। আমি এখান থেকে চালতার আচার খেয়েছিলাম যার মূল্য 100 গ্রাম মাত্র 30 টাকা, অনেক টেস্টি ছিল। পদ্মার পাড় আসবেন একটু বিনোদন নেবেন না, সে ছোটোবেলার খেলাগুলো দেখলে আপনার অবশ্যই খেলতে ইচ্ছে করবে, আমিও তার ব্যতিক্রম নই। তো এভাবেই একটা সুন্দর বিকেলকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে পদ্মার পাড়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার আউট চিলড্রেন, goodbye.